রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক 90 বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ, 3 সঙ্গীত নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর 1টি বা 2টি কবিতার বই। যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা, রবিজীবনী বা ওকাম্প রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনাবলি শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988, তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্রপলাশে। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে। অন্যান্য বাড়ির মতোই আবার সেই ধন্দে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল, হাঁটু গিরে বসে প্রেমিক অথবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুগ্ধ অথবা নগর বিদ্বেষী, কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর। এটাই মজা। আর এই ঠাকুর বাড়ি দর্শনের জন্য যেমন একদিকে বার বার ছুটে আসেন শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমন গ্রাম গঞ্জ ঝেটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ছবি। ওই অবোধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা তখন থাকতে না পেরে বলেই ফেলল, দেখুন উনি ইন্দিরা গান্ধী নন, রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর, হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলে, কিচ্ছু জানে না রে, ইন্দিরা গান্ধী তো এখানে পড়তেন, এটাই ওর ফটো। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি যে বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাইবাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়, আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতন কুঠি থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে এক পাগলা ভিক্ষুক আসত, সে গাইত ওই মালতি লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইত ওয়েম মালতি লতাম দোলেম। কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনোদিন ভুলব না। আমি কখনো গান শিখিনি, মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে, ওই রাজ্যটিই ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মা বুঝি কতবার কতভাবে যে রবীন্দ্রগান গাইতে শুনেছি মানুষকে। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, এক কুষ্ঠরোগী গাইত, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, বলা বাহুল্য সে না জেনেই গাইত। মাত্র 26 বছর বয়সে বিধবা হওয়া
আমার একটি পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম, আমার দিন ঘুরালো ব্যাকুল বাদল সাজে। একটি রূপহীন মেয়ে বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল, সমবেত পাত্রপক্ষকে শুনিয়ে দিল বাঁচাও তাহারে মারিয়া। এমনিতে যে গান অসংখ্য বার শুনেছি, এক বিশেষ পুরুষের গলায় সেই গান শুনে আমুল কেঁপে উঠেছিলাম। তারপর থেকেই বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে, যেভাবে জনপথ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে কখন নিশ্চিতভাবে আমরা ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়। এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না, তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এমন সময় আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝেও মনে হয় তিনি এক অতি কাইটেরো ডাকটিল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘর কন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, তাকে প্রণাম।